জুরিতে বিজিবি 52 ব্যাটালিয়নের শীত বস্ত্র বিতরণ মৌলভীবাজারের জুরি উপজেলায় বিয়ানীবাজার ব্যাটালিয়ন 52 বিজিবির অধীনস্থ ডাকটিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বসবাসরত গরীব দুস্থ অসহায় এবং শীতার্ত জনসাধারণের মাঝে বিয়ানীবাজার ব্যাটালিয়নের পক্ষ হতে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে 12 জানুয়ারি বৃহস্পতিবার সকাল 11টায় ডাকটিলা বিওপি ক্যাম্পে ফুলতলা ইউনিয়নের 5 নং ও 6 নং ওয়ার্ডের 200 জন গরীব দুস্থ অসহায় এবং শীতার্ত জনসাধারণের মাঝে বিয়ানীবাজার ব্যাটালিয়নের পক্ষ হতে শীত বস্ত্র বিতরণ করা হয় শীত বস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ জাকির সিদ্দিকী এবং সহকারী পরিচালক মোহাম্মদ নূর হোসেন উপস্থিত ছিলেন এছাড়াও সাংবাদিক আলামিন আহমদ 5 নং ওয়ার্ডের সদস্য অর্জুন গোয়ালা 6 নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ মোরশেদ আহমদ রাজা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উপস্থিত জনসাধারণ বিজেপির এই কর্মকাণ্ডে ভূয়সী প্রশংসা করেন বাংলাদেশ জুড়ি থেকে আলামিন আহমদের রিপোর্ট নিউজ বাংলা জুরিতে বিজিবি 52 ব্যাটালিয়নের শীত বস্ত্র বিতরণ মৌলভীবাজারের জুরি উপজেলায় বিয়ানীবাজার ব্যাটালিয়ন 52 বিজিবির অধীনস্থ ডাকটিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বসবাসরত গরীব দুস্থ অসহায় এবং শীতার্ত জনসাধারণের মাঝে বিয়ানীবাজার ব্যাটালিয়নের পক্ষ হতে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে 12 জানুয়ারি বৃহস্পতিবার সকাল 11টায় ডাকটিলা বিওপি ক্যাম্পে ফুলতলা ইউনিয়নের 5 নং ও 6 নং ওয়ার্ডের 200 জন গরীব দুস্থ অসহায় এবং শীতার্ত জনসাধারণের মাঝে বিয়ানীবাজার ব্যাটালিয়নের পক্ষ হতে শীত বস্ত্র বিতরণ করা হয় শীত বস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ জাকির সিদ্দিকী এবং সহকারী পরিচালক মোহাম্মদ নূর হোসেন উপস্থিত ছিলেন এছাড়াও সাংবাদিক আলামিন আহমদ 5 নং ওয়ার্ডের সদস্য অর্জুন গোয়ালা 6 নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ মোরশেদ আহমদ রাজা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উপস্থিত জনসাধারণ বিজেপির এই কর্মকাণ্ডে ভূয়সী প্রশংসা করেন বাংলাদেশ জুড়ি থেকে আলামিন আহমদের রিপোর্ট নিউজ বাংলা